চারপাশে শুধু সবুজ আর সবুজ, ছোট বড় গাছপালায় ছেয়ে গেছে সব দিক, রাস্তাঘাট বাড়িঘর সবই ঢেকে গেছে গাছের আড়ালে। প্রায় 50 বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়ে আছে গ্রামটি। এই গ্রামে বাস করত 2000-এরও বেশি মানুষ। মানব শূন্যতার ফলে ধীরে ধীরে গ্রামটিকে গ্রাস করে নিয়েছে সবুজ প্রকৃতি। পরিত্যক্ত এই গ্রামটি অবস্থিত চীনের একটি দ্বীপে, যার নাম উটুয়াউন বা গ্রিন ভিলেজ। মাত্র কয়েক বছর আগে এই গ্রামের সন্ধান পাওয়া যায়। কয়েকজন পর্যটক দ্বীপটিতে বেড়াতে গিয়ে পথ ভুল করে ওই গ্রামে চলে যায়, তারাই আবিষ্কার করেন গ্রামটিকে। গ্রামের সবচেয়ে পুরনো বাসিন্দা সানয়র দেখা পান তারা, তিনি গ্রামটি ঘুরে ঘুরে দেখান তাদের। পরিত্যক্ত এই গ্রামের প্রতিটি বাড়ির দেয়াল ঢেকে গেছে নানা লতাপাতায়। লতাপাতায় জড়িয়ে এক নান্দনিক সবুজ সমারোহের সৃষ্টি হয়েছে চারপাশে। এর সৌন্দর্য যে কাউকে নিজের দিকে টানতে পারে। চারপাশে পাহাড় আবৃত সুন্দর এই গ্রামটির সব বাড়িঘরই পাহাড় কেটে তৈরি করা হয়েছিল বলেও ধারণা করা হয়। এছাড়া পাহাড়ি এই গ্রামে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাতায়াতের জন্য সুন্দর করে পাহাড় কেটেও রাস্তা তৈরি করা হয়েছিল। এখনও রয়েছে সেসব রাস্তা। গ্রামটি শহর থেকে অনেক দূরে, জলপথে সাংহাই থেকে গ্রামটিতে যেতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। গ্রামটির আয়তন 500 বর্গ কিলোমিটার। একসময় এখানে 2000 জেলে পরিবার বাস করত। সানয় নামে ওই গ্রামবাসী জানায়, ওই গ্রামটি শহর থেকে অনেক দূরে হওয়ার কারণে শহরের সকল সুবিধা থেকে বঞ্চিত হয়ে পড়ে গ্রামের মানুষ। উটুয়াউন নামে এই গ্রামটি চীনের পূর্ব সাংহাইয়ে পাহাড়ে ঘেরা একটি পাথুরে দ্বীপে অবস্থিত। এই দ্বীপের সবচেয়ে বড় পরিত্যক্ত গ্রামটি হচ্ছে গ্রিন ভিলেজ। অধিবাসীরা অনেকে এই দ্বীপ থেকে মূল ভূখণ্ডে গিয়ে বসবাস শুরু করে। এজন্য শহুরে জীবনের তাগিদে ছেলেমেয়েদের লেখাপড়া শেখানো ও অন্যান্য নাগরিক সুবিধার কারণে আস্তে আস্তে সবাই গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায়। বর্তমানে 18 জন গ্রামবাসী রয়েছে এই গ্রামে। ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট বক্সে জানান। এরকম তথ্যবহুল এবং ইন্টারেস্টিং ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।